বর্তমান দ্বিসঙ্গ যুক্তি বা কূট ন্যায় বা উভয় সংকট ন্যায় বিষয়ে পড়িয়া দেখো দ্বি সঙ্গে অন্য নাম হলো কূট ন্যায় বা উভয় সংকট ন্যায় ইংলিশে কোনটা দিলাম দেখো সংজ্ঞাটা যে বিশুদ্ধ যুক্তির সাধারণ যৌগিক প্রাকৃতিক উপক্ষ ও বৈকল্য বাক্য ও সিদ্ধান্ত নিরপেক্ষ বৈকল্পিক তর্ক বাক্য তাহলে দ্বিসঙ্গ যুক্তি কয়ে যথা উদাহরণ হল সাধ্য পক্ষে অসিদ্ধান্ত লিখব সাধ্য দুইটা বাক্য দরকার করে হো যদি ক খ হুয়ে তবে ক ঘ হুয়ে এবং যদি চ ছ হুয়ে তবে কমা তবে জ ঝ দেখ এটি পূর্ব দিনটা লাগ দিয়েছি অন্য দিনটা লাগ দিয়েছি তার পক্ষে আমরা লিখে কম আর পূর্ব দিনটাকে স্বীকার করব যা আছে সে লিখব কিংবা নেবে কি পক্ষে আমরা হলো ক খ হুয়ে কিংবা চ ছ হুয়ে তারপরে হলো সিদ্ধান্ত দুইটা যদি অন্য দিনটা লেখা তবে গ ঘ হুয়ে কিংবা জ ঝ তার নিয়ম কম আর দ্বিসঙ্গ সৃষ্টিটা কে কেজি বাক্যপত্র হিঁ অটে তেমন দ্বিসঙ্গ যুক্তির নিয়ম প্রাকৃতিক নিয়ম সহ সহ দুই এর দুইটা নিয়ম আছে তার দ্বিসূত্র দুইটা নিয়ম এক হল সাধারণ দুইটি পূর্বকে উপক্ষেপে স্বীকার করা যায় দ্বিতীয় নিয়মটা হল সাধারণ দুইটি অন্যকে সিদ্ধান্তরে তারপরে দেখো দ্বি সূত্র চারি প্রকার একটা সরল ভাত দিশুক্তি দুইটা সরল নিষেধাত দিশুক্তি তিনটা জটিল ভাত দিশুক্তি চারটা জটিল নিষেধাত দ্বিসংযুক্তিটা হ'ল আগেকু আগে ভাবাত্মক বা নিষেধাত্মক হইবা সাধারণ পূর্ব দুইটি পক্ষে স্বীকার কলে দ্বিসংযুক্তি ভাবাত্মক হয় সাধারণ অনুভূ দুইটি পক্ষে অস্বীকার কলে দ্বিসংযুক্তি নিষেধাত্মক অর্থাৎ দ্বিসংযুক্তি ভাবাত্মক বা নিষেধাত্মক তা পক্ষের উপরে নির্ভর করে উভয় ভাবাত্মক ও নিষেধাত্মক দ্বিসংযুক্তি সরল বা জটিল হইপারে সিদ্ধান্ত নিরপেক্ষ তর্ক কলে দ্বিসংযুক্তি সরল এবং সিদ্ধান্ত বৈকল্পিক তর্ক কলে দ্বিসংযুক্তি জটিল হয় অর্থাৎ দ্বিসংযুক্তি সরল কিংবা জটিল তার সিদ্ধান্ত উপরে নির্ভর করে।